রাশির এই গুণগুলোর জন্য জীবনের প্রচুর সমস্যা আসে, অর্থাৎ কোন ধরনের গুণগুলোর জন্য এদের জীবনে বারবার অনেক সমস্যা আসে, বারবার এদের ডিপ্রেশনের শিকার হয়ে যেতে হয়, বারবার এরা লোকের কাছে ভুল হয়ে যায় বা ভুল বোঝে লোকরা এদেরকে, বা বারবার কোনো বিতর্ক বা ঝামেলার মধ্যে এরা জড়িয়ে পড়ে। তাই এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব যে কোন গুণগুলো এদের মধ্যে রয়েছে, এরা প্রতিদিন এই গুণগুলোকে বহন করে চলে, কিন্তু এই গুণগুলো তাদের আস্তে আস্তে করে তাদের মধ্যে থেকে বার করে দিতে হবে। তারা একটুখানি সতর্ক হয়ে যদি চলে তাহলে পারে কিন্তু অবশ্যই গুণগুলোকে বার করে ফেলতে পারবে, এবং আশা করছি যে এই গুণগুলো বার করে ফেলতে পারে মেষ রাশির মানুষরা কিন্তু জীবনে অনেক ভালো জায়গাটা পেয়ে যাবে। মেষ রাশি মঙ্গল প্রভাবিত একটি রাশি আমরা সবাই জানি, এবং এই রাশিটির মধ্যে কিন্তু মঙ্গলের প্রচণ্ড প্রভাব এই রাশিটির মধ্যে রয়েছে। মেষ রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি, মেষ রাশি একটি চর স্বভাবের রাশি, আমরা কিন্তু এছাড়াও বলতে পারি মেষ রাশি একটি ক্ষত্রিয় ধরনের রাশি। ক্ষত্রিয় ধরনের রাশি বা অগ্নিতত্ত্বের রাশি হবার কারণে এদের মধ্যে তো সাধারণভাবে ক্রোধ বা রাগ এগুলো দেখতেই পাওয়া যায়, এদের কিছুটা মাথা গরমের প্রবণতা থাকে, এবং এদের মধ্যে কিন্তু সরল মনও থাকে অনেক কিছু। কিন্তু দেখা যায় মেষ রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড রোম্যান্টিক প্রকৃতির হয়, প্রচণ্ড ভালো মেন্টালিটির হয়, এবং মানুষের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করে, এবং যদি কোনো জায়গাতে কোনো সমস্যা দেখে তাহলে এরা প্রতিবাদ করে ফেলে। এবং মোটামুটি মেষ রাশি জীবনটা কিন্তু খুব খারাপ আমরা বলবো না মেষ রাশিকে, অর্থাৎ মেষ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু ভালো মনেরই মানুষ হয়, তবে এদের মধ্যে কিছু কিছু সময় একটু রাগ যে চলে আসতে পারে, তবে এটাকে নিয়ে খুব একটা বিতর্কের মধ্যে চলে গেলে পারে হবে না, যে প্রত্যেক রাশির মধ্যেই কিন্তু কিছুটা কিছুটা রাজ্যের থাকে, তাই আমরা কিন্তু এটাকে খুব নেগেটিভ বলবো না। তবে মেষ রাশির মানুষদেরকে কিন্তু জেনে নেওয়া উচিত যে কোন কোন জায়গায় কীভাবে নিজেকে পরিবেশন করবেন, বা কোথায় আপনাকে ঠান্ডা থাকতে হবে, বা কোথায় আপনাকে মাথা গরম করতে হবে, এই ব্যাপারগুলো। তাই আমরা কিন্তু অবশ্যই আজকে আলোচনা করব মেষ রাশিদের বিভিন্ন সমস্যা কী কারণে আসে, কোন কোন গুণের জন্য এদের জীবনের মধ্যে সমস্যা আসে, এবং এ হয়তো প্রেমে রয়েছে মেষ রাশির কোনো মানুষ, বা কর্মজীবনে রয়েছে, বা বিবাহিত জীবনের মধ্যে রয়েছে, বা যে কোনো ফিল্ডেই থাকুক না কেন, যে কোনো জায়গাতেই থাকুক না কেন মেষ রাশির মানুষরা, সেটা পড়াশোনা লাইফও হতে পারে, এই মেষ রাশির মানুষদের কিন্তু অনেকটা মাইন্ড ফ্ল্যাকচুয়েশনে দেখতে পাওয়া যায়, এবং মাঝে মধ্যেই এরা কিন্তু হয়তো এদের নেচারটাই এরকম, কিন্তু এরা এমন কিছু ভুল করে বসে যেটা হয়তো এরা মনে করে যে এটা কোনো ভুল নয় কিন্তু ভুল। তাই আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু অবশ্যই নিজের মনের মধ্যে গেঁথে রাখুন এবং ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। তাই আমি কিন্তু এখানে বলবো যে মেষ রাশির মানুষরা কী করলে ভালো হবে। প্রথমেই বলবো মেষ রাশির মানুষদের মধ্যে কিন্তু অতিরিক্ত রাগ দেখতে পাওয়া যায়, এবং আমি দেখেছি অতিরিক্ত রাগ, অতিরিক্ত জেদ, এই ব্যাপারটা দেখতে পাওয়া যায়, এবং করবোই তো করব, খাবোই তো খাবো, পড়বোই তো পড়বো, যাবোই তো যাবো, এরকম একটা ব্যাপার কিন্তু থাকে। এবং মেষ রাশির মানুষদের কিন্তু অবশ্যই এই দিকটা সতর্ক থাকাই উচিত, অর্থাৎ কোনো কোনো জায়গায় এদের রাগ তো খুব ভালো ফল দিয়ে দেয় এদেরকে, আবার কোনো কোনো জায়গায় কিন্তু এদের রাগের জন্যই সমস্যা চলে আসে। এরা হয়তো ভালোবাসার ফিল্ডে রয়েছে, এরা হয়তো বাবা মা মানে হয়তো এরা পড়াশোনা করছে বাবা মায়ের সঙ্গে রয়েছে হয়তো, বা বিয়ে করে হয়তো বাবা মার সঙ্গে রয়েছে, তো এই সমস্ত জায়গাতে কিছু ছোটোখাটো মনোমালিন্য নিয়ে এরা কিন্তু খুব রেগে যায়, এবং হয়তো বেশিক্ষণ ধরে রাগটা এদের স্ট্রে করে না, কিন্তু রেগে যদি একবার যায় মেষ রাশির মানুষ তাহলে পারে কিন্তু দু একটা উল্টোপাল্টা কথাও বলে ফেলতে পারে। এটা সম্পূর্ণ জন্মসংখ্যার উপর নির্ভরশীল থাকে, তবে মেষ রাশির রাগ কিন্তু মাঝে মধ্যে খুব ভালো, মানে এদের রাগটা তো স্বভাবের মধ্যেই রয়েছে, তবে কিছু কিছু জায়গায় এদের সতর্ক থাকা উচিত যে সব জায়গায় আমরা রাগবো না, বা সব জায়গায় রাগ দেখাবো না, সব জায়গায় জেদ দেখাবো না, কারণ এরা যদি রাগ বা জেদ দেখায় বা রাগ বা জেদের মধ্যে চলে যায় তাহলে পরে অযথাই কিন্তু এদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং প্রবলেম আসে, এদের বিবাহিত জীবনের মধ্যে সমস্যা চলে আসে। তাই মেষ রাশির মানুষদের কিন্তু রাগ বা জেদটাকে কন্ট্রোল করে নেওয়া উচিত। এরপরে আমরা দেখি মেষ রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড ভালো মনের মানুষ হয়, অর্থাৎ কোনো রকম মানুষকে যদি সমস্যার মধ্যে দেখে তাহলে এরা সাহায্য করতে চলে যায়, এবং এদের কাছে যদি থাকে তাহলে পরে এরা সেটা দিয়ে সাহায্য করার চেষ্টা করে। এবং মেষ রাশিকে আমি দেখেছি এরা এত ভালো মনের মানুষ হয়ে যায় এদেরকে কিন্তু এদের কাছাকাছি লোকরাই কিন্তু পেয়ে বসে, অর্থাৎ ভুল ভাল আবদার মেষ রাশির মানুষের কাছ থেকে চেয়ে মানুষের কাছ থেকে করে এই মেষ রাশির মানুষদের কিন্তু ঠকিয়ে দেয়, অর্থাৎ মেষ রাশির মানুষরা কিন্তু এতটাই সরল মনের হয় যে এদের কাছে যদি কেউ চায়, মানে এই চাওয়াটা প্রয়োজনীয়ভাবে চাইছে না মজা করে চাইছে আপনি হয়তো বুঝতেই পারলেন না, তাই আপনি আপনি আপনার কিন্তু একটা প্রবলেম রয়েছে, আপনি কিন্তু বেশি ভালো মানুষকে দেখিয়ে আপনি কিন্তু বারবার ঠকে যাচ্ছেন, তাই সব জায়গায় উদার মন রাখবেন না, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে।
এছাড়াও মেষ রাশির মানুষদেরকে দেখেছি, মেষ রাশির মানুষরা কিন্তু কিছু কিছু সময় এমন হয়ে যায়, মানে অনেকটাই তো মেষ রাশির মানুষদেরকে দেখা যায় যে এরা খুব মানবী, তবে কিছু কিছু জায়গাতে অমানবিক কিছু ঘটনা ঘটিয়ে ফেলে। অর্থাৎ আমি এখানে বলবো যে ধরুন আপনার কোনো সন্তান রয়েছে মেষ রাশির, তো সেই সন্তানের মধ্যে আপনি হয়তো পড়াশোনার জন্য বলছেন, এমনি মেষ রাশির মানুষরা মেষ রাশির সন্তানও যদি হয় তাহলে পরে চঞ্চলতা তার মধ্যে দেখতেই পাওয়া যায়, এবং তার মধ্যে কিন্তু ছোটবেলা থেকেই রাগ জেদের একটা প্রবলেম তো চলেই আসে। এবং মেষ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু দেখা যায় যে এরা কিন্তু বাবা মার সঙ্গেই হয়তো ভালো ব্যবহার করছে না, বা নিজের কাছাকাছি লোকের সঙ্গেই হয়তো ভালো ব্যবহার করছে না, তো এরকম কিন্তু কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায়। যদিও বা এরা খুব অ্যাডজাস্ট করে চলতে পারে, তবে কিন্তু কিছু কিছু সময় মেষ রাশির মধ্যে কিন্তু নেগেটিভ এই ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়, এবং এরা কিন্তু নিজের কাছাকাছি লোকের সঙ্গেই খুব একটা ভালো ব্যবহার করে না মাঝে মধ্যে, সর্বক্ষেত্রে নয়, সব মেষ রাশির মানুষ কিন্তু নয়। এছাড়াও কিন্তু এরা নিজেদেরকে অতিরিক্ত সাহসী বলে মনে করে, এবং অতিরিক্ত সাহসী মনে করে ভুলভাল কিছু কাজ করে ফেলে। ভুলভাল কাজ মানে হচ্ছে যেটা এর দ্বারা হবে না, সেই কাজেরও এরা কিন্তু সামনের লোকে কথা দিয়ে দেয় যে তুমি চিন্তা করো না আমি ঠিক করে দেবো, কিন্তু এটা কথা দিয়ে এরা কিন্তু প্রবলেমের মধ্যে পড়ে যায়, এবং অযথাই কিন্তু মানে সাহস দেখিয়ে নিজের সমস্যা নিজেই ডেকে আনে। এবং এদেরকে বোঝা উচিত, মেষ রাশির মানুষদেরকে বোঝা উচিত যে সব কাজ কিন্তু সবার দ্বারা হয় না, তাই সব জায়গায় কিন্তু আগ বাড়িয়ে হ্যাঁ করে দেবেন না, তাই একটু বুঝে শুনে আপনি হ্যাঁ করার চেষ্টা করুন, বুঝে শুনে আপনি সাহস দেখাবার চেষ্টা করুন। আপনার সামনে হয়তো কেউ কাউকে মারছে, কোনো লোক হয়তো কাউকে মারছে, তো আপনি অবশ্যই মনে করছেন একজন গরিবকে মারছে আপনি গিয়ে বাঁচাই, কিন্তু ওইখানে যে কি কেস হয়ে আছে সেটা আপনি জানলেন না, আপনি একটা ঝামেলার মধ্যে চলে গেলেন, আর সম্পূর্ণ ঝামেলাটা ওই লোকটার থেকে ঘুরে গিয়ে আপনার দিকে চলে আসলো। এরকম কিন্তু বেশ কিছু প্রবলেম মেষ রাশির জীবন দেখতেই পাওয়া যায়, তাই এইখানটা কিন্তু আমি বলবো যে আপনারা কিন্তু অবশ্যই নিজেকে সামলে রাখবেন, এবং বেশি সাহস দেখাবেন না, মানে অতিরিক্ত সাহস দেখাবেন না, অতিরিক্ত কনফিডেন্স কিন্তু খুব খারাপ। আপনি হয়তো বেশ কিছু জায়গায় নিজের সাহস দেখিয়ে আপনি নাম পেয়েছেন, আপনাকে হয়তো অনেকেই ভালো বলে, আপনাকে হয়তো অনেকেই পছন্দ করে, কিন্তু সব জায়গায় আপনি সাহস দেখাবেন না, একটু বুঝে শুনে চলার চেষ্টা করুন। আপনি কিন্তু ভাবনা চিন্তা করেন খুব কম, আপনি কিন্তু অন দা স্পটে কি ঘটনা ঘটছে তার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু নেমে পড়ছেন, তো এইখানটা কিন্তু একটু সতর্ক থাকবেন। এছাড়াও মেষ রাশির মানুষদেরকে দেখেছি যে কোনো কাজের মধ্যে না খুব তাড়াতাড়ি এগিয়ে যায়, অর্থাৎ এ পারবে কি পারবে না সেই কাজটা সেটা কিন্তু জানে না, কিন্তু এদেরকে যদি বলা হয় যে অমুক কাজটা করে দেবে তো ওরা বলে হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না আমি করে দেবো, এরা ভাবলোই না আমি যে কাজটা করতে পারবো কি পারবো না, এরকম কিছু লোকে কথা দিয়ে দেয় মেষ রাশির মানুষরা, এবং কথা দিয়ে কিন্তু পরবর্তী সময় পস্তায়। অর্থাৎ বেশ কিছু জায়গায় দেখা যায় এরা এমন কিছু কাজের কথা দিয়ে দেয় যে তুমি চিন্তা করো না আমি করে দেবো, এইটা বলে কিন্তু এরা পস্তে যায়, তাই খুব বুঝে শুনে কিন্তু এই জায়গাটা চলতে হবে। অর্থাৎ মেষ রাশির মানুষ যারা আছে, আপনারা মেষ রাশির মানুষ, আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা কিন্তু অবশ্যই লোকের হেল্প করুন বা কাজ করে দিন, কিন্তু আগে বুঝে নিন কি সেই কাজটা আপনি করতে পারবেন কি না, কারণ সেই কাজটা করতে গিয়ে আপনার হয়তো শারীরিক ক্ষমতা নেই সেই কাজটা করার, আর মাঝে মধ্যে তো মেষ রাশির মানুষ যদি আপনি হন তাহলে কিছু তো শারীরিক সমস্যা মাঝে মধ্যেই আসে আপনার, তো এছাড়া পেটের সমস্যা আসতে পারে। এবার দেখুন বেশি লোড নিয়ে নেওয়া, একটা যদি একটা এমন কাজ ধরুন আপনি দায়িত্ব নিলেন যেটা করা আপনার ক্ষমতা নেই বা যেটা করাটা ঠিক হবে না আপনার জন্য, সেইটাকে করতে গিয়ে আপনার কিন্তু শারীরিক সমস্যা, মানসিক সমস্যা ইত্যাদি ইত্যাদি আসতে পারে, তাই আপনি কিন্তু অবশ্যই বুঝে শুনে কথা দেবেন লোককে। মেষ রাশির মানুষদেরকে দেখা গেছে যে অতিরিক্ত সরল মন দেখিয়ে লোক কিন্তু ঠকিয়ে দেয়, অতিরিক্ত ভালো মানুষই দেখিয়ে লোক কিন্তু ঠকিয়ে দেয়, এবং এদেরকে লোক যদি একটু ভালো করে মানে একটু চামচাকিরি করে দেয়, ভালো করে আর কি বলে আর কি, এদেরকে মাইন্ড ওয়াশ করে দেয়, তাহলে পরে এরা কিন্তু সেই লোকের ওপর ফিদা হয়ে যায়। সেই লোকই হয়তো তার সঙ্গে আগে খারাপ ব্যবহার করেছিল, সেই লোক বা সেই লোকের পরিবারই হয়তো তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, সেই লোকই হয়তো একে ভুলিয়ে ভালিয়ে সমস্যায় ফেলতে চাইছে, কিন্তু একে যদি ভালো কথায় বলে না যে দেখো ভাই তুমি কিছু মনে করো না আমি সেদিকে ভুল করে ফেলেছিলাম তুমি ক্ষমা করো, মানে এটা ধরুন সেই লোকটা চাল খাটাচ্ছে, এরা কিন্তু সহজেই সেই লোককে বন্ধু বানিয়ে নেবে, এবং এইটা করে কিন্তু এরা পস্তায় অনেক সময় দেখা যায়। তো যাই হোক, এছাড়াও দাঁড়ান একটা এক মিনিট, এছাড়াও বিশ্বাসের ক্ষেত্রে দেখেছি অনেক সময় যে এরা কিন্তু হট্টকারি সিদ্ধান্ত নিয়ে নেয় মাঝে মধ্যে, এবং এরা কিন্তু হঠাৎ হঠাৎ এমন এমন কাজ করে বসে যেটাতে এদের পারি
পরিবার বা এদের কাছাকাছি লোকরা সাফারার হয়, এরা কিন্তু হুট করে হুটার ডিসিশান নিয়ে নেয়, হুটার ডিসিশান নিয়ে কাজ করতে লেগে পড়ে, এরকম কিছু কিছু প্রবলেম দেখতেই পাওয়া যায়। যদি রাশিটি কোনোভাবে পীড়িত হয়ে যায়, এই মেষ রাশিটি, তাহলে এই মেষ রাশির মানুষদের মধ্যে অতিরিক্ত জেদ বা রাগ দেখতে পাওয়া যায়, এবং এই মেষ রাশির মধ্যে কিন্তু অনেক সময় বিবাহিত জীবনে সমস্যা দেখতে পাওয়া যায়, এবং এদের দেখা যায় যে এদের কিন্তু চট করে ঘরবাড়ি হচ্ছে না। কিছু কিছু মেষ রাশি যদি ভালো পজিশনে থাকে, খুব কুইকলি কিন্তু ঘরবাড়ি বানিয়ে ফেলে, কিন্তু কিছু কিছু মেষ রাশি কিন্তু অনেক চেষ্টা করছে কিন্তু নিজের ঘরের মধ্যেই অভাবের মধ্যে চলছে, তো এরকমও কিন্তু কিছু কিছু দেখা যায়। তাই আমি যে সমস্ত পয়েন্টগুলো বললাম, আপনি যদি মেষ রাশির মানুষ হন তাহলে পরে আপনি কিন্তু অবশ্যই সতর্ক হওয়ার চেষ্টা করুন, এবং আপনার মধ্যে কিন্তু এই সমস্ত ভুলভ্রান্তি রয়েছে, আপনি যদি এই সমস্ত গুণগুলোকে ঠিক করে নিতে পারেন তাহলে কিন্তু জীবন যুদ্ধে, জীবনের পথে আপনি কিন্তু ঠকবেন কম, এবং আপনাকে অবশ্যই লোক ভালো চোখে দেখবে। আপনার ধারণা ভুল হয়ে যাচ্ছে যে আপনার মধ্যে এই গুণগুলো আছে বলে লোক ভালো বলছে, এরকম নয়। আপনার মধ্যে কিন্তু একটা অ্যাট্রাকশন পাওয়ার রয়েছেই, আপনাকে লোক ভালো বলবেই, তো আপনি কিন্তু বুঝে শুনে চলুন। লোক এত কুইকলি আপনাকে যদি ঠকিয়ে দেয় তাহলে পরে এটা তো ঠিক নয়, তো এটাকে যদি আপনি মেনে চলতে পারেন তাহলে পরে কিন্তু জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন, এবং না বলতে শিখুন। আপনি কিন্তু না বলতে লজ্জা পাচ্ছেন, সব জায়গায় হ্যাঁ করে ফেলছেন, কিন্তু না বলতে শিখুন, এবং এইগুলো যদি আপনি ঠিক করে নেন তাহলে পরে আশা করছি আপনারা কিন্তু ভালো জায়গায় যাবেন। আজ এখানে শেষ করছি, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ।